সকালের নরম রোদ ঢলে পড়েছে ফুলে ফুলে। বাতাসও যেন তাল মেলায় সেই সুরে, প্রকৃতির মিতালির মেলবন্ধন নিসর্গ জুড়ে। বসন্ত পেরিয়ে গেলেও ফুলেদের সমারোহ এই কংক্রিটের জঙ্গলকে যেন ছেড়ে যায়নি। তাই কোথাও আগুন লেগেছে কৃষ্ণচূড়ায়, কোথাও বা সুনাইলের ডালে হলুদের সমারোহ। দারুণ কষ্ট নিয়ে জারুলের গায়ে যেন বেগুনির ছোপ। ডানায় তখনও রৌদ্রের গন্ধ লাগায়নি চিল, তারপরও ভিনদেশি ফুল যেন চাতকের মতো তাকিয়ে আছে আকাশপানে। লাল শাপলাও যেন কম যায় না রং ছড়াতে। প্লাস্টিকের নয়, সত্যিকারের এসব ফুল ফুটেছে আশেপাশেই। এসব ফুলের মাতোয়ারা রূপে নাগরিক মন কি বলে? ফুল তো আপনি যে কোনো মানুষেরই ভালো লাগে, তাই না? সৌন্দর্য জিনিস, পুরো শহরটা দেখেন আপনি, রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে। এখানে এইবার অনেক ফুল ফুটছে, এটা খুব সুন্দরই লাগে। মুক্ত হাওয়ার সাথে ফুলের গন্ধ, ফুলের সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে। ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যান, মানিকমিয়া অ্যাভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা, সোহরাওয়ার্দি উদ্যান কোথায় নেই। সবাই যেন নতুন করে প্রেমে পড়েছে পুষ্পের। তাই কাঁঠাল চাপাও চাপা গন্ধে মাতোয়ারা করে তুলেছে চারপাশ। সড়কদ্বীপের অজানা ফুলেও মধুকর প্রজাপতি খুঁজে জীবনের রূপ রস গন্ধ। তাই ফুল বাগানে চড়ুই দম্পতির কিচির মিচির, খাবারের খোঁজ নিশ্চিন্তে, সুনাইলের ডালে শালিখের ঘর, এ যেন ইটের ভাঁজে ভাঁজেও থাকে যে প্রাণের অনুভূতি, তারই কথা বলে। তরুণ নাগরিকদের তাই দাবি আরো বেশি বৃক্ষরোপণের, আরো বেশি সৃষ্টির সবুজ নিসর্গের। কৃষ্ণচূড়া, রাধাচূড়া গ্রীষ্মকালেও যেমন দেখতে পাচ্ছি, উইন্টার ভ্যাকেশনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম ভ্যারাইটিস ফুল, আর পরিবেশটা অনেক সুন্দর লাগে। বেশি বেশি করে গাছ লাগানো, ফুল লাগানো উচিত পরিবেশকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। যানজট, কংক্রিটের জঙ্গল, নানাবিধ নাগরিক সমস্যা এবং পরিবেশ দূষণে ঢেকে আছে আমাদের এই প্রিয় রাজধানী শহর ঢাকা। তবে এরই মধ্যে ছিটে ফোটা দ্বীপের মতো টিকে আছে সবুজ নিসর্গ। সেই সব সবুজ নিসর্গে ফুটেছে ফুলের হাসি নাগরিক মনকে সতেজ করতে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।